মন্টি রায় ছেলে হয়েও ছেলেদের প্রতি তার প্রবল আকর্ষণ। লিঙ্গ পরিবর্তন করিয়ে আজ তিনি অপমানিত। তবে মন্টি রায়ের লিঙ্গ পরিবর্তনের আসল কারণ জানলে আপনি অবাক হবেন। কেন লিঙ্গ পরিবর্তন করিয়ে ছেলে থেকে মেয়ে হলেন মন্টি রায়? চলুন দেখে নেওয়া যাক। আর পাঁচটা সাধারণ ছেলের মতোই বেড়ে উঠেছিলেন তিনি। দিনে দিনে শরীরের দিক থেকে রীতিমতো পুরুষ হয়ে উঠছিলেন। তবে পুরুষের শরীরের মধ্যেই আবদ্ধ হয়ে পড়েছিল তার নারী মন। এই অনুভূতিটা ছিল সম্পূর্ণ তার একার। কারণ এই 21 শতকেও সমাজ আজও মন্টি রায়ের মতো পরিস্থিতির শিকার মানুষদের অবস্থা বুঝতে চায় না। তার লড়াইটা শুধু সমাজের বিরুদ্ধেও ছিল না, ছিল তার পরিবারের সঙ্গেও। সাধারণত রূপান্তরকামী বা ট্রান্সজেন্ডার মানুষদের অবহেলার চোখেই দেখে সমাজ। পরিবার যদি পাশে না থাকে তাহলে লড়াইটা আরো বেশি শক্ত হয়ে পড়ে। মন্টি রায়ের ক্ষেত্রেও এমনটাই হয়েছিল। ছেলে ভেতরে ভেতরে মেয়ে হয়ে বড় হচ্ছে, তার পুরুষালী শরীরের মধ্যে বাসা বেঁধে রয়েছে নারী মন। মন্টি রায়ের বাবা এটা মেনে নিতে পারেননি। পরবর্তী দিনে তিনি যখন লিঙ্গ পরিবর্তন করাতে চান তখন তার বাবার তরফ থেকে বাধা এসেছিল। তবে মন্টি রায়রা যে নিয়ম ভাঙতে জানেন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে মন্টি জানিয়েছেন, ছোটবেলা থেকেই মেয়েদের প্রতি তার কোনো আগ্রহ ছিল না, তার স্বভাবে মেয়েদের ভাব প্রকাশ পেত। এই নিয়ে তাকে অনেকেই ট্রোল করেছেন, তবে এই পরিস্থিতি অনেকটাই বদলে গিয়েছে। টিকটকের দৌলতে মন্টি রায় আজ সোশ্যাল মিডিয়া সেলিব্রিটি, লক্ষ লক্ষ ফ্যান ফলোয়ার্স রয়েছে তাদের। বহু মানুষ তাকে দেখে ট্রান্সজেন্ডারদেরও নতুন চোখে দেখতে শুরু করেছে। এখন তাকে নিয়ে ট্রোলিং হয়। এখন কেউ তাকে একটা বাজে কথা বললে তার হয়ে কথা বলার মতো অনেক মানুষ রয়েছে। লিঙ্গ পরিবর্তন করেছেন মন্টি রায়। মন্টি রায়ের কথায়, ভুল শরীরে থাকাটা খুব কষ্টের। আগে যখন জামা খুলে বিবস্ত্র হতাম নিজেকে দেখেই মেনে নিতে পারতাম না। মন থেকে নারী ছিলাম, তাই সিদ্ধান্ত নিয়েছিলাম নারী হয়ে ওঠার, অর্থাৎ সঠিক শরীরে প্রবেশ করতে চেয়েছিলাম, তাই লিঙ্গ পরিবর্তনের সিদ্ধান্ত নি। ছেলের এই সিদ্ধান্তে পাশে ছিলেন না পরিবারের কেউ। বাবা প্রথম প্রথম আপত্তি জানিয়েছিলেন বটে, কিন্তু পরে তিনি ছেলের সিদ্ধান্তে মত দেন। আসলে একবিংশ শতাব্দীতে দাঁড়িয়েও 90-এর দশকের মতো ধ্যান ধারণা আঁকড়ে বেঁচে রয়েছেন অনেকেই। মন্টি রায়ের মতে এই ধারণার পরিবর্তন আজ খুবই প্রয়োজন। খুব স্বাভাবিক নিয়মেই 16 বছর বয়সে তার জীবনে প্রথম প্রেম আসে। অবশ্যই এক পুরুষের প্রেমে পড়েছিলেন মন্টি, তবে এখনো তার জীবনে আছে অন্য এক পুরুষ। উপযুক্ত কোনো মনের মানুষ পেলে অবশ্যই আর পাঁচটা মেয়ের মতো বিয়ে করে সংসার গড়ার স্বপ্ন দেখেন মন্টিও। কিছুদিন আগে এই তারকার নগ্ন ছবি এবং ভিডিও আগুনের গতিতে ভাইরাল হয়েছিল নেট পাড়ায়। ওই ছবিতে দেখা যাচ্ছে গোলাপি টি শার্ট এবং ডেনিম শর্টসে শোভিত মন্টি রায়ের স্তন উন্মুক্ত। তার মুখ স্পষ্ট বোঝা যাচ্ছে ছবিতে, ফলে তাকে নিয়ে প্রবল সমালোচনা শুরু হয়ে গিয়েছিল। সক্রিয় হয়ে উঠেছিলেন ট্রোলার এবং মিমরাও। কুৎসিত ভাষায় মন্টিকে আক্রমণ করা হয়েছিল। এখন সোশ্যাল মিডিয়া আড়াআড়ি ভাবে বিভক্ত। একদল মন্টি রায়কে নিয়ে মজা করছে, আর একদল তার নিন্দুকদের কড়া ভাষায় আক্রমণ শোনাচ্ছে। নারী দেহ পেলেও সমাজ তাকে এখনো নারী হিসেবে গ্রহণ করেনি, আর সেই কারণেই এভাবে তাকে আক্রমণ করা হচ্ছে।